রাধেরই লক্ষ্মী, গাঁয়েরই লক্ষ্মী, সুষমা লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। কবি নজরুল বলেছেন, আমাদের নারীরা আমরা সব পারি, আমাদের উদ্যম আছে, প্রত্যয় আছে, ভালোবাসা আছে। ভালোবাসা থাকলে, উদ্যম থাকলে, সততা থাকলে সব জয় করা যায়। আমি শাকিলা রাফরাফিনকে মঞ্চে ডাকছি এই পর্যায়ে। আচ্ছা, শাকিলা রাফরাফিন আপনারা দেখতে পাবেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লেডিস ক্লাবের। আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে তাদের কার্যক্রম দেখার জন্য বিনীত অনুরোধ করছি। শুভ সন্ধ্যা, আমি শাকিলা রাফরাফিন। আমি বাংলাদেশি লেডিস ক্লাবের একজন গর্বিত সদস্য। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশি লেডিস ক্লাব এবং ক্লাবটির কাজ সম্পর্কে কিছু ধারণা দেব। আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি যে বাংলাদেশি লেডিস ক্লাব বিপার একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। লেডিস ক্লাবের জন্ম 2017 সালে, যেটি মূলত বাংলাদেশের নারীদের জন্য একটি বিশেষ স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠনটি নারীদের সমর্থন করার জন্য গঠিত হয়েছে, যারা একটি সুখী পারিবারিক পরিবেশ বজায় রাখতে এবং দৃঢ় কর্মনীতি গড়ে তুলতে হিমশিম খাচ্ছে, তাদেরকে সুসংহত করার জন্য বাংলাদেশি লেডিস ক্লাব কাজ করে যাচ্ছে। এছাড়াও নারীদের আর্থসামাজিক উন্নয়ন এবং অপব্যবহারের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য পাশে দাঁড়ায় এবং আমাদেরকে একটি উন্নত ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। আমাদের উল্লেখযোগ্য কিছু কার্যক্রম হচ্ছে, বিপার অনুষ্ঠানের জন্য বিপার পাশে থেকে বিপাকে সহায়তা করা, পিঠা প্রতিযোগিতা ব্রুকলিন এবং কুইন্সে, জয়িতা সফল নারীদের সম্মান জানানো, মানসিক স্বাস্থ্য সেমিনার, প্রাণায়াম এবং জুম্বা ক্লাস, লোকাল কাউন্সিল সদস্যদের সাথে সহযোগিতা, কাঁথা সেলাই প্রজেক্ট, ইংরেজি শিক্ষা এবং সেলাই শিক্ষার ক্লাস। আমরা বিভিন্ন ধরনের আনন্দ আয়োজন করেও থাকি। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাল্গুন উৎসব পালন করছি। বর্তমানে বাংলাদেশি লেডিস ক্লাবের সদস্য সংখ্যা 25 জন ছাড়িয়ে গিয়েছে। এই সদস্যদের মধ্যে যেমন আছেন বিপার শিক্ষার্থীদের মায়েরা, তেমনি আছেন প্রতিবেশী বন্ধু এবং সচেতন নারীরা। আমরা বিপার প্রত্যেকটি অনুষ্ঠানে প্রত্যক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আসছি। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি লেডিস ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে বিপার একটি অনুষ্ঠানে। এটি আমাদের পিঠা প্রতিযোগিতার একটি মজার ছবি। জন্মলগ্ন থেকেই আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে আসছি ব্রুকলিন এবং কুইন্স দুটো জায়গাতে। আমরা বিগত বছরগুলোতে দুজন সফল নারীকে সংবর্ধনা দিয়েছি। আজকে আমরা আমাদের তৃতীয় জয়িতাকে সম্মানিত করার জন্য এই আয়োজন করেছি। আমাদের প্রথম জয়িতা ছিলেন সেলিমা আশরাফ, যিনি বিপার একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং একজন গুণী সঙ্গীত শিক্ষিকা। দ্বিতীয় জয়িতা ছিলেন একজন গুণী কবি ও লেখিকা নাসরিন চৌধুরী। আজকে আমাদের তৃতীয় জয়িতা হচ্ছেন বিপার বাচ্চাদের খুবই প্রিয় নীলুফার জাহান, যিনি বিপার প্রেসিডেন্ট এবং বিপার একজন গুণী সঙ্গীত শিক্ষিকা। শুধু তাই নয়, এর পাশাপাশি আমরা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও সচেতন। এই জন্য বাংলাদেশি লেডিস ক্লাব বিভিন্ন কার্যক্রম করে থাকে, যেমন মানসিক স্বাস্থ্যের সেমিনার, প্রাণায়াম এবং জুম্বা ক্লাস ইত্যাদি। এছাড়াও আমরা স্থানীয় কাউন্সিল মেম্বারদের সাথে
বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে থাকি। ছবিতে সম্মানিত কাউন্সিল মেম্বার শাহানা হানিফের সাথে আমরা গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। কাঁথা সেলাই প্রজেক্ট আমাদের অনেক সফল একটি প্রজেক্ট। আমরা নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় সম্পূর্ণ করার পাশাপাশি ইলিনয় অঙ্গরাজ্যেও একটি সফল প্রজেক্ট সম্পূর্ণ করতে পেরেছি। কাঁথার পাশাপাশি আমাদের বাংলার আরেকটি ঐতিহ্য পিঠা, আর সেখানে আমাদের সদস্যরা নিজ হাতে পিঠা বানিয়ে কাঁথার সাথে পিঠা প্রদর্শন করেছিলেন, যা কিনা অনেক সুনাম কুড়িয়েছে। ভবিষ্যতে আমাদের অনেক কর্মসূচি করার ইচ্ছা আছে, তার মধ্যে বিনামূল্যে ইংরেজি ভাষা শিক্ষা এবং চাকুরির সন্ধান, এছাড়া বয়স্ক নাগরিকদের জন্য হালকা শারীরিক পরিশ্রম, পারস্পরিক আলোচনা এবং নতুন ইমিগ্রান্টদের জন্য ইনফরমেশন হাব। এই ছবিতে যে নকশি কাঁথা দেখতে পাচ্ছেন, এটি আমাদের সব সদস্যদের নিজের হাতে তৈরি। তারা তাদের দৈনন্দিন কাজের মাঝেও এমন নিখুঁত কাজ সম্পূর্ণ করেছেন, তাদেরকে অভিবাদন জানাই। এই ছিল আমার আজকের বাংলাদেশি লেডিস ক্লাবের কাজ সম্পর্কে কিছু কথা। আজকের এই প্রেজেন্টেশনটি তৈরি করেছেন বিএলসির একজন সক্রিয় কর্মী হাফিজা হোসেন। আমাদের এই অবিরাম পথ চলা চলুক। বিপার সঙ্গে থাকবেন, বাংলাদেশি লেডিস ক্লাবের সঙ্গে থাকবেন। আমি শাকিলা রাফরাফিন বিদায় নিচ্ছি। সুস্থ ও সুন্দর থাকবেন। অনেক ধন্যবাদ শাকিলা এবং হাফিজা, চমৎকার প্রেজেন্টেশন।